লিবানী তালিমুল কুরআন বোর্ড নিবেদিত আজকের মাসআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রত্যেক শনিবারের আওয়ার ইসলাম আয়োজিত শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন বোর্ড নিবেদিত আজকের মাসআলার চৌদ্দতম পর্ব। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রত্যেক শনিবারের সন্ধ্যায় আপনাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হয় আওয়ার ইসলাম টিভি এবং আওয়ার ইসলাম ইউটিউব চ্যানেল এবং আওয়ার ইসলাম নিউজ আওয়ার ইসলাম পেজে। প্রত্যেক সপ্তাহেই আমাদের সাথে থাকেন একজন বিজ্ঞ মুফতি সাহেব, একজন আলেম। তার থেকে আমরা জেনে নিই দর্শকদের পক্ষ থেকে আসা প্রশ্নের বিভিন্ন উত্তর। আজকে আমাদের সঙ্গে, আমাদের স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন মারকাজুল কাসিম লিল বহুসিল ইসলামিয়া উত্তর ভাড্ডা ঢাকার মুহতামিম এবং প্রধান মুফতি, মুফতি হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুহতারাম, আজকে আমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে, আপনার কাছে জানতে চাইব। সর্বপ্রথম ফুয়াদ খান নামে একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে আমাদের দেশে অধিকাংশ মানুষ ফোনে বিয়ে করে, মেয়ে থাকে শ্বশুর বাড়িতে, জামাই থাকে বিদেশ, এরকম 3, 4 কিংবা 7 বছর পর্যন্ত কেটে যায়, কিন্তু স্বামীর কোনো দেখা পায় না, শ্বশুর শাশুড়ির খেদমত করে, বাড়ির বিভিন্ন কাজকর্মে সময় এভাবে কাটতে থাকে, আনুষঙ্গিক অনেক কিছু তার মধ্যে তার সাথে সংযুক্ত হয়। এই বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত, শরীয়ত এই বিষয়ে কি বলে, এই বিষয়টা যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ ভাই মোহাম্মদ মুফতি আবদুল্লাহ তামিম ভাইকে, নির্বাহী সম্পাদক আওয়ার ইসলাম এবং আওয়ার ইসলাম পরিবার সহ দেশে বিদেশে আজকের লাইভ প্রোগ্রামের প্রত্যেকটা শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম, যে ভাই যে প্রশ্নটি করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি প্রশ্ন, যেটার ভুক্তভোগী বাংলাদেশের প্রায় অধিকাংশ পরিবারের নারীরাই। আসলে দেখুন, এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হলো মোবাইল বা টেলিফোনের মাধ্যমে বিবাহ সহিসুদ্ধ আছে কিনা। আসলে দেখুন, ছেলে যদি বিদেশ থাকে আর মেয়ে যদি বাংলাদেশে থাকে, তাহলে ছেলের পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত হওয়া ছাড়া মোবাইল বা টেলিফোনের মাধ্যমে আকদে নিকাহ সহিসুদ্ধ হবে না। কারণ আমরা জানি আকদে নিকাহের মধ্যে ইজাব কবুলের মজলিস এক হওয়া লাগে এবং দুইজন সাক্ষের সামনে আকদে নিকাহ সম্পন্ন হওয়া লাগে। এরকম শরীয়তে অনেক শর্ত শরাইত রয়েছে যেগুলো মোবাইল বা টেলিফোনের মধ্যে পাওয়া যাওয়া সম্ভব না। এই জন্য মোবাইলের মাধ্যমে যদি আমরা আকদে নিকাহকে সহিসুদ্ধ রূপে সম্পন্ন করতে চাই, তাহলে একটাই উপায়, সেটা হলো স্বামীর পক্ষ থেকে সেখানকার একজনকে উকিল নিযুক্ত করতে হবে। সেই উকিলের মাধ্যমে সেই উকিল দুইজন সাক্ষের সামনে তাদের উভয়ের মাঝে আকদে নিকাহ সম্পন্ন করে দিবে। সেটা এভাবে যে মেয়ে পক্ষের উকিল স্বামী পক্ষের উকিলকে বলবে, আমি অমুকের মেয়েকে এত টাকা মোহরের বিনিময়ে আপনার মোয়াক্কেলের বিবাহে দিলাম। তখন স্বামী পক্ষের উকিল বলবে, আমি আমার মোয়াক্কেলের পক্ষ থেকে গ্রহণ করলাম। এভাবে সহিসুদ্ধ রূপে যদি মোবাইলের মাধ্যমে আকদে নিকাহকে সম্পন্ন করে থাকে, তাহলে এবার আসি মূল প্রশ্নের উত্তরে, যে প্রশ্নোক্ত শুরুতে উভয়জনের বিবাহ যদি মোবাইলের মাধ্যমে এভাবে সহিসুদ্ধ রূপে যদি সম্পন্ন হয়ে থাকে এবং বিবাহ সম্পন্ন হওয়ার পর স্বামী যদি অনেক বছর যাবত দেশে না আসে, 3 বছর 4 বছর বা 7 বছর হয়ে গেছে এখনো দেশে সে আসতেছে না, তাহলে এই ক্ষেত্রে প্রথমত দুই শরত, হয়তো স্ত্রীর পক্ষ থেকে অনুমতি থাকবে বা থাকবে না। যদি স্ত্রীর পক্ষ থেকে অনুমতি থাকে এবং স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে তার স্বামীকে বলে যে তুমি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বিদেশ থাকো, এরকম যদি কোনো রকম সন্তুষ্টি প্রকাশ করে থাকে, তাহলে এই ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর হক নষ্ট করার কারণে গুণাগার হবেন না এবং এই ক্ষেত্রে স্ত্রীও ওই স্বামীর ঘরে সংসার করতে পারবে। যেহেতু বিবাহের পর পুত্রবধূ তার শ্বশুরের সাথে সাক্ষাৎ করা জায়েজ আছে, সেই হিসাবে শ্বশুর শাশুড়ির খেদমত করাতেও শরীয়তের মধ্যে কোনো রকম বাধা নেই। আর দ্বিতীয় শরত, যদি স্ত্রীর পক্ষ থেকে যদি অনুমতি যদি না থাকে, তাহলে সেখানে আবার দুই শরত, হয়তো স্বামীর ভিসাজনিত কারণে, কোম্পানি অথবা বৈদেশিক বিভিন্ন আওয়ারেজ এবং প্রবলেমের কারণে
এমন কোন শরী ওজর থাকবে যে শরী ওজরটাকে শরীয়ত সমর্থন করে। যদি শরীয়ত সমর্থিত কোনো ওজর থাকে তখনও স্বামী তার স্ত্রীর হক নষ্ট করার কারণে গুণাগার হবেন না। আর যদি স্ত্রীর পক্ষ থেকে অনুমতি না থাকে এবং স্বামীর যদি শরীয়ত সমর্থিত কোনো ওজরও যদি না থাকে, অথচ স্বামী চাইলে সে দেশে ফিরতে পারে, ইচ্ছাকৃতভাবে স্বামী দেশে ফিরছে না এবং বারবার টাল বাহানা করছে, প্রতারণা করতেছে, এক্ষেত্রে স্ত্রীর দুইটা করণীয়। 1 নম্বর করণীয় হলো স্ত্রী বিভিন্ন ময় মুরব্বী এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে এই বিষয়টার সমাধান করার চেষ্টা করবে। এরপরও যদি সমাধান না করতে পারে তাহলে হালাতে এস্তেরারি অবস্থায় জরুরত স্ত্রী চাইলে ওই স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার অধিকার রাখবে। দেখুন, অধিকার এক জিনিস আর শরীয়তের মধ্যে এটা করতেই হবে, এটা কোনো বাধ্য না। যেহেতু এখানে জরুরত এবং হালাতে এস্তেরারি, সেই ক্ষেত্রে স্ত্রী চাইলে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার অধিকার রাখবে। এই ক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে তাফুইজ তালাক অর্থাৎ তালাক অর্পণের যদি ক্ষমতা দিয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে স্ত্রী নিজের উপর তালাক পতিত করে বিবাহ বিচ্ছেদ করে দেওয়ার অধিকার রাখবে। আর যদি তাফুইজ তালাক অর্থাৎ তালাক অর্পণের ক্ষমতা যদি না দিয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে স্ত্রী তার স্বামী থেকে তালাক চেয়ে বিচ্ছেদ হয়ে যাওয়ার জন্য অধিকার রাখবে। সর্বশেষ ফয়সালা এটাই। আশা করি বুঝতে পেরেছেন। জি, শুক্রিয়া। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে। আমাদের কাছে প্রশ্ন এসেছিল, এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, নামাজে সাহু সাজদা কখন দিতে হয়? সাহু সাজদা কি ওয়াজিব নামাজেই দিব নাকি ফরজ সুন্নত নামাজ সব নামাজেই সাহু সাজদা দিতে হবে? এই বিষয়টি জানতে চেয়েছিলেন এক ভাই। আপনারা যা এটা এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, এই ক্ষেত্রে যদি আমরা একটা মূলনীতি মনে রাখতে পারি তাহলে এই জিনিসটা বোঝা আমাদের জন্য একেবারেই সহজ। দেখুন, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়াজিব তরক করে দেয় অথবা কোনো ওয়াজিবে যদি তাখির করে অথবা কোনো ফরজে যদি তাখির করে, তাহলে উক্ত ব্যক্তির ওপর সাহু সিজদা ওয়াজিব হয়। এটা চাই ফরজ নামাজে হোক, চাই ওয়াজিব নামাজে হোক, চাই সুন্নত বা নফল নামাজে হোক, সর্বক্ষেত্রে এই সাহু সিজদা ওয়াজিব হবে, এটা বরাবর। সুতরাং নামাজটা সুন্নত হতে পারে কিন্তু সেই নামাজের অভ্যন্তরে ফারায়েজ এবং ওয়াজিবাত রয়েছে। নামাজটা নফল হতে পারে কিন্তু সেই নামাজের অভ্যন্তরে ফারায়েজ এবং ওয়াজিবাত রয়েছে। সাহু সিজদা ওয়াজিব হয়, সংগঠিত হয় এমন অনেক উপকরণ ওই সমস্ত নামাজের মধ্যেও রয়েছে। এই জন্য ওয়াজিব নামাজের মধ্যে যদি সাহু সিজদা সংগঠিত হওয়ার কোনো কোনো কারণ দেখা দেয়, তাহলে ওয়াজিব নামাজের মধ্যে যেমনি ভাবে সাহু সিজদা ওয়াজিব হবে, ঠিক তেমনি ভাবে সুন্নত এবং ফরজ নামাজের মধ্যে ওয়াজিব হবে। এই ক্ষেত্রে সব নামাজ বরাবর, এই ক্ষেত্রে কোনো নামাজের মধ্যে কোনো ব্যবধান নাই। আশা করি বুঝতে পেরেছেন। জি, শুক্রিয়া মোহতারাম। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনারা দেখছিলেন আওয়ার ইসলামের নিয়মিত আয়োজন আজকের মাসালার 14তম পর্ব। আমাদের সঙ্গে আছেন আমাদের ঢাকা মারকাজুল কাসেম লিল বুহুস আল ইসলামিয়া উত্তর ভাতা ঢাকার মুহতামিম এবং প্রধান মুফতি মুফতি হুসাইন আহমদ। মোহতারাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের কাছে, যে একটা বিড়াল খুব অসুস্থ, তার মৃত প্রায়। এখন এই বিড়ালটাকে ইঞ্জেকশনের মাধ্যমে অথবা ঘুমের ওষুধ খাইয়ে এটাকে মারা যাবে কিনা, এই বিষয়টা একজন ভাই প্রশ্ন করেছেন যে এটা এইভাবে মারা যেত কিন্তু এখন তাকে ঘুমের ওষুধ খাইয়ে যেন কষ্ট কম হয়, এইভাবে তাকে মারা যাবে কিনা, এই বিষয়টা জানতে চেয়েছিল মহতারাম। যে এটাও খুব সেন্সিটিভ এবং বোঝার একটা মাসালা। দেখুন, এই ক্ষেত্রে আমাদের ফতোয়ায় হিন্দিয়াতে খুব গুরুত্বপূর্ণ একটি সমাধান দেওয়া আছে। দেখুন, সাধারণত বিড়াল বা অন্য কোনো প্রাণীকে হত্যা করা গুনাহের কাজ। সাধারণত বিড়াল বা অন্য যে কোনো প্রাণীকে হত্যা করা গুনাহের কাজ। কিন্তু যদি কোনো প্রাণী মৌজি হয়, অর্থাৎ যে সমস্ত প্রাণী কষ্ট দেয়, এখানে একটা ব্যবধান আছে। কিছু কিছু প্রাণী আছে এগুলো সব সময় কষ্ট দেয়, যেমন সাপ বিচ্ছু। এই সমস্ত প্রাণীগুলোকে এবতেদান শুরুতেই মেরে ফেলা বৈধ আছে, কোনো সমস্যা নাই, শরীরে কোনো বাধা নেই। কিন্তু মারতে হবে এমন পদ্ধতি অবলম্বন করে যেন অতি সহজে তার প্রাণটা যেন বের হয়, অতি সহজ পদ্ধতি অবলম্বন করে মারতে হবে। খুব কঠিন কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না, যেমন আগুনে পুড়িয়ে ফেলা ইত্যাদি। আবার কিছু কিছু প্রাণী এমন আছে
যেগুলো সব সময় কষ্ট দেয় না, মাঝে মাঝে মানুষের উপকারেও আসে, যেমন নাকি বিড়াল, এগুলো সব সময় মুজি না, মাঝে মাঝে বিড়াল মানুষের উপকারও আসে। এখন বিড়াল যদি মুজি হয় অথবা বিড়াল যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে কোনো অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে এই বিড়াল আর কোনোদিন সুস্থ হবে না, হাজারো চিকিৎসা করার পরেও এই বিড়াল আর কোনোদিন সুস্থ হবে না, কোনো অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে সে নিজেও কষ্ট পাবে এবং তার দ্বারা অপরও কষ্ট পাবে, মানুষ তার দ্বারা কষ্ট পাবে, তাহলে এই ক্ষেত্রে ফতোয়ে হিন্দিয়ার 5নং খণ্ডের 361নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা আছে, ইদা মারিদ ওয়ালা ইয়ানতাফিউ বিহি ফালা বাসা বি আন ইয়াসবাহা ফায়াস্তারাহু মিনহু। তাহলে এই ক্ষেত্রে বিড়ালকে রাহাত দেওয়ার জন্য, বিড়ালকে মেরে ফেলার জন্য যে কোনো সহজ পন্থা অবলম্বন করা শরীয়তের মধ্যে জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই। যেমন কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এই নিয়ে ফতোয়া হিন্দিয়াতে স্পষ্ট উল্লেখ করা আছে। প্রথমত হয়তো তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে ফেলা, আর না হয় তাকে গুলি করে মেরে ফেলা, অন্যথায় বিষ খাওয়ানোর মাধ্যমে মারলে যদি তার প্রাণটা অতি সহজে চলে যায়, তার যদি কষ্ট কম হয় তাহলে বিষ খাওয়ানোর মাধ্যমেও তাকে মেরে ফেলা যাবে। তো দেখুন, এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি বিড়ালকে, প্যারালাইসিস কোনো বিড়ালকে ইঞ্জেকশনের মাধ্যমে মেরে ফেলাটাকে যদি সহজ মনে করে, যদি মনে করে যে এভাবে মেরে ফেললে বিড়ালের প্রাণটা অতি সহজে চলে যাবে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করো, শরীরের মধ্যে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি যে তাকে মেরে ফেলার জন্য যে পন্থাগুলো অবলম্বন করব, এই পন্থাগুলো অবলম্বনে আমার জন্য কোনো রকম সীমালঙ্ঘন না হয়, কোনো রকম বাড়াবাড়ি যেন না হয়, এবং আমার এই পন্থাগুলো অবলম্বনে বিড়ালের জন্য কোনো রকম কষ্ট না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছি। শুক্রিয়া মোতারাম, আমাদের সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কথা না বাড়িয়ে আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটাতে আমরা চলে যাব। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে একটি বাক্য প্রচলিত আছে যে আল্লাহ যাই করেন ভালোর জন্য করেন, এটা কি কোনো হাদিসের অংশ, অথবা যদি হয়ে থাকে তাহলে আমরা জানি আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, তাহলে তো বাহ্যিকভাবে অনেক কিছুই দেখা যায় যা মঙ্গলজনক নয়, এই বিষয়টা যদি একটু আলোচনা করা যেত। দেখুন, আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন, এই প্রশ্নটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সমসাময়িক একটি প্রশ্ন। এটা আমাদের অনেকের অন্তরের মধ্যে এই খটকা জাগে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটা কি কোরআন হাদিসের অংশ কিনা ইত্যাদি। দেখুন, কোরআন এবং হাদিসের মধ্যে হুবহু হয়তো এই বাক্যটা নাই, কিন্তু কোরআন এবং হাদিসের মাফহুম দ্বারা এটাই প্রমাণিত হয় যে আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার 79নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তোমার যে কল্যাণ হয় তা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর তোমার যে অকল্যাণ হয় তা নিজের আমলের কারণেই হয়। ঠিক তেমনি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম শরীফের 2999নম্বর হাদিস, وعن ابي يحيى صهيب بن سنان قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لامر المؤمن ان امره كله له خير وليس ذلك لاحد الا للمؤمنين ان اصابته سراء شكر فكان خيرا له وان اصابته ضراء صبر فكان خيرا له। অর্থাৎ মুমিনের ব্যাপারটা কতই না বিস্ময়কর, যে মুমিন যা করে সবই তার জন্য কল্যাণকর। মুমিনকে যদি কোনো মঙ্গল স্পর্শ করে তাহলে মুমিন যদি তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তাহলে সেটাও তার জন্য কল্যাণকর, আর যদি মুমিনকে কোনো অমঙ্গল স্পর্শ করে আর তখন যদি মুমিন সবর করে তাহলে সেটাও তার জন্য কল্যাণকর। দেখুন, বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে একটা জিনিস দেখতে অমঙ্গল মনে হয়, কিন্তু বাস্তবেই আল্লাহ তাআলা সেখানে কোনো কল্যাণ নিহিত রেখেছেন, হয়তো সেটা আমার বোঝার কমতি, সেটা আমার দুর্বলতা। দেখুন, একজন হয়তো অসুস্থ, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি সে অসুস্থ, এটা তার জন্য অকল্যাণ, কিন্তু বাস্তবে হতে পারে আল্লাহ তাআলা তার এই অসুস্থতার দ্বারা তার কোনো গুনাহকে মাফ করে দিবেন, এটা তার জন্য কল্যাণ। এবং বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ অনেক বড় বিপদে পড়েছে, সেটা তার জন্য অকল্যাণ, কিন্তু হতে পারে এর দ্বারা আল্লাহ তাআলা তার কোনো গুনাহকে মাফ করতেছেন, তার কোনো ভুল ত্রুটি ক্ষমা করতেছেন, এটা তো তার জন্য কল্যাণ। এই জন্য অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে অমঙ্গলও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এক্ষেত্রে দেখুন, ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের এই আকীদার উপর অটল থাকতে হবে। এবং দেখুন, বান্দা হলো ফাইলে মুখতার, অর্থাৎ বান্দাকে আল্লাহ তাআলা ঐচ্ছিক একটা ক্ষমতা দিয়েছেন, সেই ঐচ্ছিক ক্ষমতার কারণে
বান্দা চাইলে খারাপ কাজ করতে পারে, আবার বান্দা চাইলে ভালো কাজও করতে পারে। তো এই ঐচ্ছিক ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন, কোনো রকম বাধা দেন না। এই জন্য এই ঐচ্ছিক ক্ষমতার কারণে বান্দা যদি কোনো ভালো কাজ করে তাহলে সেটার প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাবেন, আর যদি কোনো খারাপ কাজ করেন তাহলে সেটার জন্য শাস্তি অবশ্যই আল্লাহ তাআলার কাছে সে পাবেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। জি, শুক্রিয়া মোহতারাম, অনেক অনেক শুক্রিয়া সুন্দরভাবে বিষয়টি আলোচনা করার জন্য। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, শাহনাজ বিনতে আনোয়ার নামে এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে মহিলারা দিনের কাজে বাহিরে বের হতে গেলে স্বামীর অনুমতি না দিলে, স্বামী যদি অনুমতি না দেয় তাহলে যাওয়া যাবে কিনা, কেননা দিনের কাজ করাও নাকি ফরজ ইবাদত, আর আমরা জানি যে ফরজ কাজে বাধা দিলেও শোনা যাবে না। এই সম্পর্কে যদি একটু জানাতেন, এই ভুলটা জানতে চাই। এটাও খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন উনি। যে বোন প্রশ্ন করেছেন হয়তো ওনার বুঝের অনেক কমতি রয়েছে, আশা করি ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে ওই বোনের অস্পষ্টতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন, মহিলাদের উত্তম ইবাদত গাহ একমাত্র মহিলাদের বাসস্থান। যেই জায়গায় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এবং জামাতের মতো গুরুত্বপূর্ণ বিধান থেকে পর্যন্ত মহিলাদেরকে রুখসত দিয়ে শরীয়তের মধ্যে যার যার বাসস্থানের মধ্যে নামাজ আদায় করার বিধান দেওয়া হয়েছে, অথচ এগুলো কিন্তু শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, সেই জায়গায় স্বামীর অনুমতি ছাড়া দিনী কাজের জন্য ঘর থেকে বের হওয়া তো অনেক দূরের কথা। এখন কোনো বোন বলতে পারে যে দিনী কাজ করাও তো ফরজ। হ্যাঁ, দিনী কাজ করা ফরজ। কোথায় ফরজ? দিনী কাজ আপনারা, দিনী কাজ এবং ইবাদত বন্দেগী সব আপনাদের বাসস্থানের মধ্যে বসে করা ফরজ, কিন্তু দিনী কাজের জন্য তো আপনাদের ঘর থেকে বের হওয়া ফরজ না। এই জিনিসটা আপনারা বোঝার কমতি। এই জন্য আপনারা স্বামীর উপর এই কথা বলে এলজাম অথবা প্রশ্ন উত্থাপন করতে পারবেন না যে দিনী কাজ করা তো ফরজ, এখন স্বামী যদি আমাকে বাধা দেয় তাহলে সেই বাধাকে উপেক্ষা করেও যাওয়া যাবে, এই কথা বলা ঠিক হবে না আমাদের। আর এই বিষয়টা নিয়ে ফতোয়া স্বামীর 5নম্বর খণ্ডের 323 থেকে 325নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটি সুন্দর সমাধান দেওয়া আছে। হতে পারে অনেক বোন সেটা দিয়েও দলিল পেশ করেন, কিন্তু সেটাও তাদের বোঝার কমতি আমি সেটা বলবো। সেখানে স্পষ্ট আছে যে কোনো বিবাহিতা নারী দিনী কাজের জন্যেও স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবে না, কিন্তু একটা ক্ষেত্রে বের হতে পারবে, সেটা হলো যদি কোনো মহিলাদের, যদি কোনো বোনদের এমন কোনো মাসালা এবং ফরজ বিধান জানার জরুরত দেখা দেয় যেটা না জানলে তার দিনের ক্ষতি হবে, যেটা না জানলে তার ফরজ অথবা ওয়াজিবাতে খলল সৃষ্টি হবে, ক্ষতি সৃষ্টি হবে, তার দিনের ক্ষতি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে স্বামী তাকে অবগত করবে। আর স্বামী যদি সেই মাসালা সম্পর্কে যদি না জানেন তাহলে স্বামী অন্য কোনো আলেম থেকে জেনে হলেও তাকে জানাবেন। এই মাসালার সমাধান কি হতে পারে? সেই সমাধান স্বামী তার স্ত্রীকে জানাবে, কিন্তু স্বামী অন্য কোথাও থেকে, অন্য কোনো আলেম থেকে এই মাসালার সমাধান জেনে জানাচ্ছেন না, এবং ওই মহিলাকে ঘর থেকে বের হয়ে অন্য কোনো আলেমের শরণাপন্ন হয়ে এই মাসালার সমাধান জানার জন্য ওই স্বামী অনুমতি দিচ্ছেন না, তাহলে এই ক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর অনুমতি ছাড়াই তার দিনকে ঠিক রাখার জন্য, তার ফরজ ওয়াজিবকে ঠিক রাখার জন্য স্বামীর অনুমতি ছাড়া সে ঘর থেকে বের হতে পারবে। কিন্তু দেখুন, এই জিনিসটাও কিন্তু একটা বোঝার বিষয়, কারণ হলো বর্তমানে এই জিনিসটা একেবারেই বিরল, কারণ বর্তমানে খুব কম নারীরাই এই সমস্যার সম্মুখীন হয়। বর্তমানে এরকম কোনো নারী আছে বলে আমার মনে হয় না, কারণ বর্তমানে এমন কোনো স্বামী পাওয়া যাওয়া দুষ্কর হবে যে স্বামী তাকে দিনই কোনো মাসাইল সম্পর্কে অবগত করছে না, অথবা নিজে না জানলে অন্য কোনো আলেম থেকে জেনে হলেও জানাচ্ছেন না, এরকম কোনো স্বামী বর্তমানে পাওয়া যাওয়া দুষ্কর হবে। এই জন্য ফতোয়া সেটার উপরে থাকবে যে কোনো বিবাহিতা নারী তার স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে দিনী কাজের জন্য বেরোতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। শুক্রিয়া মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। আপনি এতক্ষণ পর্যন্ত আওয়ার ইসলামের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত, আমাদের সঙ্গে ছিল ঢাকা উত্তর ভাড্ডার মার্কাজুল কাসেমলিল বহুসিল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম এবং প্রধান মুফতি মুফতি হুসাইন আহমদ। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আওয়ার ইসলামের সঙ্গে থাকার জন্য। এবং যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখেছেন, অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে আমাদেরকে আমাদের সঙ্গে দিবেন, এবং আপনাদের কোনো জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। অনেক অনেক ধন্যবাদ।
জাজাকুমুল্লাহ খৈর। আগামী সপ্তাহের আমাদের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহ